اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك عليكم السلام ورحمة الله أبو احمد البيت بوشنا كل سنة جاء مدة شو بشو بقدر ما زاي زاي بوشة

অত্যন্ত দুঃখের সাথে আমাদের কাছে যেমন বলতে হয় যে রাসুল্লাহাম এই হাদিসটা বর্তমানে সমাজ থেকে নষ্ট করে দিয়ে দিচ্ছে একেবারে মরেই গেছে বলে চলে মসজিদ যায় আগে বসে বইসা তারা তারপরে নামাজ পড়ে এটা রাসূল রাসুলসল্লামকে একটা বিদ্যাঙ্গুল দেখানি যে আল্লাহ রসুল সাল্লাহাম বলছে তোমরা নামাজ পড়েই বসো তো মসজিদের স্যালামি মসজিদের হাক আদায় করে তোমরা বসো কিন্তু বর্তমানে বাংলাদেশে বেশিরভাগ মসজিদে দেখা যায় আগে বসে তারপরে কি করে নামাজ পড়ে তার মানে কি বুঝাইছেন আপনি কি আমরা দুই পয়সার মূল্যায়ন নাই আপনি কি আমরা করুন আর মোহাম্মদ সাল্লাহ বলেছে যে এমন একটা সময় আসবে আমি যে শরীয়ত রেখে গেছি আমি যে কথা বলছি তার দুই পয়সার কল্যাণ দুই পয়সার মূল্যায়ন দিবে না তারা করবে সম্পূর্ণ তারা উল্টা দেখেন না মসজিদকে আগে বসে এটা সম্পূর্ণ রসুল্লাহ সাল্লাই এর হাদিসের খেলাফদ সাল্লাহামকে

আপনি মসজিদে ঢোকা থেকে শুরু করে ইমাম সাহেব খোদ বা আসার আগ পর্যন্ত দুই দুই ডাকাত করে অনির্ধারিত আপনি যত মনে চায় পড়তে পারেন আপনার ইসলাম বাধা নাই কিন্তু আপনি মসজিদে ঢোকার পরে দুই ডাকাত নামাজ পড়ছেন দখলিল মসজিদ পড়ছেন মসজিদে সালামি দিয়ে পড়ছেন বসার পরে আপনি নামাজ পড়েন আজান দেওয়ার পরে আবার পড়ছেন এটা একটা নব আবিষ্কৃত একটা বিরাট এটা আপনি করতে পারবেন না আপনি যদি কন্টিনিউস পড়েন অসুবিধা নেই পড়তে থাকেন অসুবিধা নেই পড়তে আসেন পড়তে সমস্যা নেই আর যদি বলেন যে না আমি পড়ছে এখন যেমন আবার আর হাদিসে আসছে যে আমরা মসজিদে বসে গেছেন মসজিদে বসার পরে আপনার ঘুম আসতেছে তখন আপনি জায়গা চেঞ্জ করেন বা ওইটা নামাজ পড়েন তাও আপনাকে শরীয়তে গ্রহণ করে কিন্তু যদি বলেন যে আজানের পরে আপনার নামাজ পড়তে হবে যে আজান দিলে নামাজ পড়তে হবে জুমার আজান দিলে নামাজ পড়তে হবে তাহলে এটা হবে ভুল কথা তারপরে দ্বিতীয় কথা হলো কাবলাল জুমা বা আদাল জুমার ব্যাপারে সহিদ হলো কাবলাল জুমা কাবলাল জুমা যেটা আমার দেশে বলা হয় কাবলাল জুমা নির্ধারিত এটা হাদিস দ্বারা প্রমাণিত নয় যেটা আমরা বলি যে যে কথা আপনি বলেছেন আজানের পরে চার রাকাত কাবলাল জুমা পড়া জি শহীদ হাদিস দ্বারা কাবলাল জুমা শহীদ হাদিস দ্বারা প্রমাণিত নয় হ্যাঁ কিছু কিছু হাদিস আছে যে হাদিস গুলো শহীদ হাদিস নয় যে কাবল জুমার আগে কাবলাল জুম্মা মানে জুমার আগে চার রাকাত এটা হাদিস সহি নয় সুতরাং আপনি মসজিদে ঢোকা থেকে শুরু করে একেবারে ইমাম সাহেব মেম্বার আসার পর আসা পর্যন্ত আপনি দুই দুই রাখার জন্য অনির্ধারিত পড়েন শরীয়ত আপনাকে বাধা দিবে না কিন্তু নির্ধারিত চার রাকাত এটা শরীয়ত দ্বারা প্রমাণিত নয় সুতরাং এই কথা ভাঙতে হবে থেকে প্রমাণিত নয় সহি সাব্যস্ত নয় এবার আসেন বাদাল জুমা বাদাল জুমার কথা হাদিস দ্বারা প্রমাণিত আছে জুমার চলাতের পরে চার রাকাত অথবা ছয় রাকাত পড়তে পারেন সেই হাদিস দ্বারা প্রমাণিত যদি কেউ ঘরে আইসা পরে তো দুই ডাকাত পড়ো আর যদি মসজিদে পরে বা চার রাখার সহি প্রমাণিত এই চার রাকাত আপনি এক নিয়তে পড়তে এক সালামে পড়তে পারেন অথবা দুই সালামেও পড়া উত্তম যেহেতু প্রত্যেকটা নফল নামাজ দুই দুই রাকাত করে পড়া উত্তম আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ